হ্যালো ফ্রেন্ডস, মাইসেলফ ইরানিয়ান, নাও ইউ আর ওয়াচিং ইরান ব্লগস। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আর আজকে আমি চলে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি যেই থেকে ইউটিউবে মোটর ব্লগ শুরু করেছি, তো সেই থেকে তোমাদেরকে নিয়ে একবার আমি হাইওয়েতে ভিডিও বানাইনি। আর তাই আজকের ভিডিওটা অনেক জোশ হতে চলেছে, তার কারণ আমি আজকে মোটর ব্লগ করবো হাইওয়েতে, আর সাথে থাকবে আজু ভাই, আব্দুল ভাই অ্যান্ড বাবাইদা। তো আজকের ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, ভিডিওটা অবশ্যই শেষ করবো। তো গাইস, আমি ফাইনালি পাম্পে চলে এসেছি, এবার আমরা বেরোবো। তো অনেকটাই লেট হয়ে গেছে, এখন প্রায় 3টে বেজে গেছে। আর আমার সাথে আছে আব্দুল ভাই এই মুহূর্তে, এবং আজু ভাই আর বাবাইদা ওই 8টে 1টাতে আছে। তো চলো গাইস, আজকে প্ল্যানটা বলতে আমরা হাইওয়েতে মোটর ব্লগ করবো, প্লাস DSLR নিয়ে বেরোনো হয়েছে, একটু ফটোশ্যুট করবো ইনস্টাগ্রাম আর FB-র জন্য। তো দেখা যাক কতটা কী হয় আর কি। মেন উদ্দেশ্য মোটর ব্লগটা করা, তোমাদের জন্য ভিডিও আনছি অনেক দিন আনা হয়নি বলে। আর গাইস, এটা দেখো আমাদের উলোবেড়িয়া স্টেশন রোড, এখানে সব সময় ভিড় থাকে, সেটা লকডাউন হোক বা এমনি সময় হোক, সব সময় এখানে ভিড় দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমাদের উলোবেড়িয়া ওভারব্রিজ, এখানে গাড়ি চালিয়ে মজাটাই আলাদা। তো যাই হোক, চলো তোমাদের সাথে ডাইরেক্ট হাইওয়েতে দেখা হচ্ছে। এটা হচ্ছে গাইস আমাদের নিমদিঘি মোড়, মানে চেকপোস্ট যেটাকে বলে আর কি। সামনে নরেন্দ্র সিনেমা হল আছে, তোমরা অনেকেই জানো, নতুন করে বলার কিছু নেই। সামনে আজু ভাইয়েরা যাচ্ছে, আজু ভাই আর বাবাইদা। তো গাইস, ফাইনালি আমি এখন হাইওয়েতে উঠে পড়েছি, এই প্রথমবার তোমাদেরকে নিয়ে আমি হাইওয়েতে ভিডিও করছি। তো দেখা যাক ভিডিওটা কেমন হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা কিন্তু জানাবে গাইস। তো এটা প্র্যাকটিস আর কি আমার, আমার কাঁটাতে দেখো মানে তেলের কোনো গেজ নেই, তোমাকে ট্যাঙ্কি নাড়িয়ে গাড়ি নিয়ে আসতে হয়েছে, যদিও তেল অনেকটাই আছে সেটা নিয়ে কোনো ইয়ে নেই। তো যাই হোক, অনেক ভাটবকা হয়ে যাচ্ছে, তোমরা রাইডটা এনজয় নাও গাইস। দেখো কত সুন্দর ভিউটা, তো আশা করি তোমাদের পছন্দ হবে ভিডিওটা। আর এইরকমভাবে আমি টুটু টুটু করে হাইওয়েতে ভিডিও বানানো প্র্যাকটিস করছি, যাতে আমি পরে কখনো লং রাইডে যদি যাই, যদি যাই তাহলে তোমাদেরকে যেন ভিডিওটা ভালোভাবে দেখাতে পারি। তো গাইস, এই সামনে আজাদিন ধাবা বাম দিকে আছে, এখানে একসময়কার প্রচুর আড্ডা ছিল, বাট সেসব এখন ইতিহাস, আজের চাপ বড্ড। আজকে গাইস আমার ভিডিওটা আনার মেন উদ্দেশ্য শুধু একটাই, যে আমি হাইওয়েতে মোটর ব্লগ করবো, সেটা তোমাদেরকে দেখাবো। তোমাদের মতামত জানবো যে আমার ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তোমরা ভালো হলেও অবশ্যই জানাও, এবং ভালো না হলে সেটাও জানাও, কোথায় গালতি হচ্ছে কী হচ্ছে সেটাও জানাও। তোমরা গাইস গাড়ির স্পিড দেখতে পাচ্ছ 100-এর উপরে হয়ে গেছে, তো 100-তেই আছে তখন থেকে, এবারে কখনো কখনো 100-এর উপরে উঠছে, কিন্তু নিচে নামতে দিচ্ছি না, রাস্তা ফাঁকা আছে তাই জন্যই তুলছি। আর বুলেটে 100 মানে অনেক, কারণ বুলেট পিক আপ তোলার জন্য গাড়ি নয়, তোমরা সকলেই জানো। এক্সপ্রেসও সামনের গাড়িটা, আমার অ্যাক্সিডেন্টাল গার্ড মনে হবে গাড়িটাই, হপকা ব্রেক মারছে সামনের গাড়িটা। যাই হোক, যেটা বলছিলাম, এই এক্সপ্রেসও গাড়িটাকে আমার দেখলে মনে হয় যেন অল্টো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে এরকম হয়ে গেছে। গাইস ভিউটা কেমন লাগছে সেটা একটু কমেন্ট অবশ্যই জানাইও। এটা হচ্ছে আমাদের বাগনানের মোষডাঙ্গা ব্রিজ, এই ব্রিজটাও খুব সুন্দর, এখানেও খুব ভালো ফটোশ্যুট হয়, কিন্তু আজকে যেহেতু উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি কোলাঘাট ব্রিজে যাব, তো কোলাঘাটেই যাব। শীতকালের দিকে এখানে আসলে তোমাদেরকে দেখাতে পারতাম, মানে কি সুন্দর ফুল গাছে ভর্তি হয়ে থাকে, তবে খিরায়ের মতো অত নয় তবু ভালো। যাই হোক, দেখো গাইস ভিডিওটা শেষ পর্যন্ত, এটাই রিকোয়েস্ট। তো গাইস এই মুহূর্তে আমরা বাগনান ক্রস করছি, আর এখান দিয়েই আমাকে মামা বাড়ি যেতে হয়, মামার বাড়ির রাস্তা এখান দিয়েই। এই সামনেই একটা গলি আছে, দেখাচ্ছি তোমাদেরকে, এই এই যে এই যে এই গলিটাই, এই গলিটাই, হ্যাঁ এই গলিটা দিয়ে আমাকে যেতে হয় আমার মামা বাড়িতে। তো মামা বাড়ির উপর দিয়ে এখন যাচ্ছি, বাই বাই মামারা, তো এখন কোলাঘাট যাচ্ছি, তো দেখা যাক। তো গাইস আজকে গাড়ি চালাতে চালাতে আমি হাইওয়েতে মানে এত স্পিডে চালাচ্ছি, এত প্রথমবার, প্রথমবার না আগে অনেকবার চালিয়েছি, যাই হোক তোমাদের সামনেই প্রথমবার এত স্পিডে চালাচ্ছি। যাই হোক, একটা জিনিস আমি খুব ভালোভাবে শিখলাম যে লুকিং গ্লাসের মর্যাদা অনেক, লুকিং গ্লাস কেউ খুলে দেবে না স্টাইলের জন্য, কারণ লুকিং গ্লাস থাকলে যে গাড়ি কত ভালোভাবে চালানো যায়, কত সুবিধা হয় সেটা আমি আজকে জানলাম। আমার গাড়ি তখন থেকে 100-এর নিচে নামেনি, 100-এর উপরেই আছে, আর আমি স্মুথলি খুবই ইজিলি গাড়িটা চালাচ্ছি, তার একটাই কারণ লুকিং গ্লাসটা আছে, আমি পিছনে গাড়িগুলোকে ভালো করে দেখতে পাচ্ছি সেই জন্যই। তো গাইস আমরা এখন কোলাঘাটের কাছাকাছি এসে গেছি, আর এই সামনেই কোলাঘাট ব্রিজ, তো আমরা এখন কোলাঘাট ব্রিজে উঠবো। এই আমাদের কভারটা করে নিল, আবার আমাদেরকে কি ডিসলাইক দেখালো, যাই হোক ও ভিডিওতে লাইক করবে আমি জানি, এখানে ডিসলাইক দেখছে তো কী হয়েছে। যাই হোক আজু ভাই,
তো আমরা এখন কোলাঘাট ব্রিজে উঠছি গাইস, দেখা যাক। এখানে দাঁড়াতে বলছে একটু, মানে এখানেই ছবি টবি তোলা হবে, বুঝে গেছি। তো গাইস তোমরা এখানে ভিউটা দেখো, মাশাআল্লাহ। এই যে কোলাঘাট ব্রিজের মানে ওইটা রেল ব্রিজটা কত সুন্দর লাগছে, ওইটাই আসল লুক। আর ওদিকটাতে পুরনো ব্রিজটা রয়েছে, ওখানটাতে আর উঠবো না, এখানেই দাঁড়িয়ে যাব, একটু ফটো টটো শ্যুট করব। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে ওইটাই মনে হচ্ছে ওই তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা বলে কোলাঘাটের, যেটা দেখালাম ওইটা। তো যাই হোক এখানে একটু দাঁড়ানো যাক, ছেলেরা একটু ফটো তুলবে, DSLR এনেছে বলে কথা। এরা মনে আমার ফ্যান, আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছিল, আমি দেখছিলাম। হেভি সুন্দর পারফরমেন্স দিয়েছে, আর আজকে আমি ডিসাইড করে নিয়েছি এই গাড়ি বিক্রি হচ্ছে না, দিস বাইক ইজ নট ফর সেল। খুব সুন্দর চালিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো লেটস টেক সাম সেলফিস, ওকে চলো এবার একটু ফোনের ক্যামেরাটা অন করি, দিয়ে তোমাদের সাথে একটু কথা বলি গাইস। এখন আমরা কোলাঘাট ব্রিজে দাঁড়িয়ে আছি। এই যে কোলাঘাট ব্রিজ দেখতে পাচ্ছ কিনা জানি না, কারণ আমি রোদেতে কিছু দেখতে পাচ্ছি না। এখানে গাইস দিব, তোমরা একটু হাত নেড়ে দাও। তো গাইস আমরা 15 মিনিটে উলুবেড়িয়া চেকপোস্ট থেকে এই কোলাঘাট ব্রিজে এসেছি, মাত্র 15 মিনিটে বাইক নিয়ে। চার চাকায় হলো আরও তাড়াতাড়ি আসতাম হয়তো। তো সত্যিকার আমরা 15 মিনিটে এসেছি, আমি ক্যামেরায় টাইম চেক করলাম, পুরো 15 মিনিটের মধ্যে আমরা এসেছি। তো কেমন লাগছে আব্দুল ভাই, তুমি আমার গাড়ির পিছনে ছিলে বলো। দারুন, মানে এ যা গাড়ি চালায় আর দেখতে হবে, পিছনে ট্রেন যাচ্ছে গাই, তো লকডাউনে কিসের ট্রেন, যাই হোক যাচ্ছে, যেতে দাও। এখানে একটু আমরা ফটো শ্যুট করব, তো আমরা ফটো শ্যুটের জন্য DSLR এনেছি। এখানে আজু ভাই কিছু বলো। হ্যাঁ একদম খুব মস্তি হলো আজকে, এখনো বাকি আছে, এখন KFC যাব। তো এখানে DSLR এনেছে আমাদের ডক্টর ড্যাং, মিট ডক্টর ড্যাং, আমার সাথে আজকে রেস্ট করছিল। আমরা DSLR দেখাচ্ছি, কারণ এইসব জিনিস দেখিয়েই আমরা চাই ভিউজ যাতে বেড়ে ওঠে, DSLR FSLR দেখিয়ে। জোকসা পার্ট গাইস, তো এখন একটু আমরা ফটোগ্রাফি করব। ছবিগুলো দেখতে গেলে ইনস্টাগ্রাম বা FB তে আমাদেরকে ফলো করে নিও, ছবিগুলো ইনস্টাগ্রাম বা FB তে পেয়ে যাবে। আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। KFC সামনেটাই যাবো, কারণ বেশি সময় নেই। তো ওখানে গিয়ে KFC না কিছু খেলেও আশেপাশে একটু চাটা খাবো, তো সেখান থেকে খেয়ে দিয়ে সোজা বাড়ি বেরিয়ে যাবো। তো আজকে ব্লগটা এইটাই, প্লিজ শেষ পর্যন্ত দেখো। আমরা গাইস এখন যাচ্ছি KFC দিকে, যদি KFC ফাঁকা থাকে তাহলে আমরা KFC ঢুকে খাবার অর্ডার করবো, আদারওয়াইজ বাইরে থেকে চাটা খেয়ে চলে আসব। তো চলো যাওয়া যাক, ভাগ্যে কী আছে দেখি। একটা আমার জামাইবাবুর গাড়ি পাস করলো, যাই হোক। হ্যাঁ আরে গেলেই অর্ডার দিয়ে দেবো, একটু হ্যাঁ তোমাদের সামনে মুখোমুখি ফেসটা নেবো বলে। তো গাড়ি দেখি KFC, সব থেকে তাড়াতাড়ি কি দিতে পারবে, বার্গারই দাও। কতক্ষণ লাগবে সময়, কটা সেকেন্ড লাগবে না, বার্গারই দাও, চারটে। হ্যাঁ কতক্ষণ সময় লাগবে, হ্যাঁ 5 মিনিট দাও, চারটে বার্গার। কার্ডে করবো, হ্যাঁ আর কিচ্ছু লাগবে না, বেকার সময় নেই অতক। 300 না, চিকেন আর খাবো না এখন, যা হবে সন্ধ্যেবেলা। এবারে তুমি আমার শুধু বার্গারই দাও, চারটে। কিচ্ছু না, আমরা বাইরে খেয়ে নেবো।
আমার বাইরা আছে ঠিক আমার এই ফোনটা আছে ডেকে নেবেন Thousand years later. গাইস আমরা কেএফসি তে বার্গার অর্ডার করেছিলাম তো বার্গার এসে গেছে আর এখানে একটা সাইডে একটা সেট ছিল ফাঁকা মতো ছাওয়া আছে এখানে ওই জন্য এখানে এলাম খেতে আর এদের আজকে কি হয়েছে কি জানি এই ডন বাবাই ভজায়ের আর এই ভজাই টু আমাদের আব্দুল ভাই ছবির উপর ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে তো যাই হোক এখন আমরা একটু খাওয়াটা এনজয় করি অনেকদিন ফুড রিভিউ করিনি আজকেও করবো না আজকে মটো ব্লগ ফুড রিভিউ নেক্সট ডে শেষ করছি আমরা কেপসি থেকে বেরিয়ে যাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও আর যাওয়ারটা ভিডিও রেকর্ড করছি না তার কারণ ক্যামেরার চার্জও কমে আসছে আর যেতে হবে তাড়াতাড়ি তো সবাই আমার বাই বলে দাও টাটা